নমস্কার, এই ভিডিওতে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন অ্যান্সার সলভ করব। প্রথম কোশ্চেন বলেছে, যদি আমার কাছে 3p অরবিটাল হয় তাহলে রেডিয়াল নোট কত হবে। এখন রেডিয়াল নোটের ফর্মুলাটা কী? রেডিয়াল নোটের ফর্মুলাটা হলো n-l-1। এখন দেখো 3p বলেছে, তাহলে n এর ভ্যালু হলো 3, l মানে p এর ভ্যালু কত হয়? 1, মাইনাস 1 মানে কত হচ্ছে? 1। তাহলে রেডিয়াল নোটের সংখ্যা হবে 3p-তে কত হবে? 1, অপশান বি। নেক্সট কোশ্চেন বলেছে, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ইন বামা সিরিজ, ইলেকট্রন কোথা থেকে আসলে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ পাবো, মানে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমরা কি জানি? E=hc/λ। তাহলে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ মানে এনার্জিটা কম, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। এখন এনার্জিটা কম মানে কি বোঝায়? নিশ্চয়ই ক্লোজ থেকে আসবে, কাছাকাছি থেকে আসবে। তাহলে বামা সিরিজ মানে কি? লাইম্যান বামার, বামার মানে সেকেন্ডে আসবে। তাহলে সেকেন্ডে আসবে সব থেকে কাছ থেকে কোথা থেকে হতে পারে? থার্ড থেকে হতে পারে। তার মানে অ্যান্সার হবে 3। নেক্সট কোশ্চেন বলেছে, এই গ্রাফটা কোন অরবিটালের জন্য? দেখো এখানে কটা নোড আছে, দেখো একবার টাচ করেছে 1, দুবার টাচ করেছে 2, তিনবার টাচ করেছে 3। তার মানে তিনটে নোড আছে। তাহলে অপশানগুলোর মধ্যে দেখি কোনটায় তিনটে নোড আছে। অ্যান্সারটা হবে 4s অরবিটাল। কেন বলো তো? দেখো রেডিয়াল নোট ডের ফর্মুলা কি? n-l-1, রাইট? তো 4 মানে কত? 4, এস অরবিটালের জন্য এল হয় 0, -1 মানে হচ্ছে 3। তার মানে তিনটে নোড আছে, এটা কোন অরবিটাল হবে? এটা হবে 4s অরবিটাল। পরের কোশ্চেন, λ1:λ2 3:5, তাহলে E1:E2 কত? তাহলে দেখো E=, আমরা কী জানি? hc/λ। তাহলে E আর ল্যামডা রিলেশন কি? 1/λ। তাহলে বলতে পারি E1/E2 ইকুয়াল টু হবে, উল্টে যাবে, λ2/λ1। এখন দেখো λ1/λ2 বলেছে 3:5, ঠিক আছে? তার মানে λ2/λ1 আমাকে বলেছে λ1:λ2, মানে বলেছে 3:5। তার মানে λ1/λ2 হবে 3/5। আমি এখানে লিখেছি ঠিক উল্টো, λ2/λ1, তার মানে এটা কত হবে? 5/3। তাহলে E1/E2 হবে 5/3 রেশিও, ওকে? তার মানে অ্যান্সার হবে বি। পরের কোশ্চেন, বোরের থিওরি কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল? দেখো বোরের থিওরি অ্যাপ্লিকেবেল কার ক্ষেত্রে হয়ে থাকে? বোরের ক্ষেত্রে হলো হাইড্রোজেন অথবা হাইড্রোজেন লাইক অ্যাটম। এই হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক অ্যাটম মানে কি? মানে যাদের বাইরের সেলে একটি মাত্র ইলেকট্রন থাকে, মানে বাইরের সেলে শুধুমাত্র একটা ইলেকট্রন থাকবে, মানে একটা ইলেকট্রন আছে, এরকম এর ক্ষেত্রেই কেবলমাত্র পসিবল। তো লিথিয়ামের টোটাল ইলেকট্রন কটা? 3টে, তাই এটার জন্য পসিবল না, ঠিক আছে? লিথিয়াম প্লাস মানে কি? একটা প্লাস, মানে একটা ইলেকট্রন চলে গেছে, মানে দুটো ইলেকট্রন বোঝাচ্ছে, এটার জন্যও পসিবল না। লিথিয়াম 2+ মানে কি? 3টে ছিল, দুটো চলে গেছে, তার মানে একটা ইলেকট্রন আছে, তার মানে লিথিয়াম 2+-এর জন্য অ্যাপ্লিকেবল হবে। তার মানে অপশান সি হলো আমার কাছে অ্যান্সার। তো এই ছিল আমাদের একেবারে অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। ধন্যবাদ।